রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটা বিশেষ জায়গায়। বিশেষ জায়গাটা কি অতি অবশ্যই জানাবো। সাজগোজটা করলাম একটু, বেশ পুজো পুজো বন্ধও আছে, কি পুজো আশা করি সবাই জানো। পাল সুস্মিতা ব্লগসে সকলকে স্বাগত জানাই, আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। দুর্গা পুজো খুব ভালো কেটেছে, সামনেই দীপাবলি, তাই অগ্রিম সবাইকেই দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, আর জানাচ্ছি বড়দের প্রণাম। তবে চলো সেইখানে যেটা দীপাবলির আগে বিশেষভাবে সবাই কেনে, আমিও কিনতে চলেছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, জায়গাটা ডেসক্রিপশন বক্সে থাকবে অতি অবশ্যই, জায়গাটা কোথায়। তবে চলো সেই জায়গায় আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখা। আমরা ঢুকবো, চলো লুঙ্গি বলি। আমি ডেসক্রিপশন বক্সে নিশ্চয়ই লিখে দেবো তোমাদেরকে কিভাবে এখানে আসতে হবে। বাড়িতে বলেছিলাম কোথায় যাচ্ছি, সেটা তোমাদের একটা সারপ্রাইজ ছিল। চলে এসেছি লুঙ্গিতে, বাজি বাজারে। তা বাজি বাজারে তোমরা সবাই নাম শুনেছো, অনেকে আবার শোনো, কিন্তু কেন আসে এখানে বলো তো? মানে বাজির দাম অনেকটা সস্তা, মানে বাজি তো তার থেকে পাওয়াই যায়, কিন্তু খুব সস্তার বাজি, অনেক বাজি ওদিকে কিনতে ইচ্ছুক থাকো তবে চলে আসো বাজি বাজারে লুঙ্গিতে। পুরোটাই আমি ডেসক্রিপশন বক্সে দেখাবো কোথায় কিভাবে আসতে হবে লুঙ্গিতে। তাহলে এখন চলো, আমি কী কী বাজি কিনছি আর কী কী নতুনত্ব বাজি এখানে দেখলাম আর কিনলাম, আর তোমরাও খুব সস্তাতে কিনতে পারবে নতুন নতুন অনেক রকমের বাজি। তাহলে চলো আমার সাথে, দেখো কত ভিড়, কত যানজট পেরিয়েও লোকে এখানে আসে, দেখতেই পাচ্ছ। সবাই প্যাকেটকে প্যাকেট বাজি কিনে নিয়ে চলে যাচ্ছে খুব সস্তায়। পাঠাতে এরকম ছোট ছোট স্টল করেও বিক্রি হয়, দাম দর করে কিন্তু কিনতে হবে। কত বড় এসেছিলাম কিন্তু ও বাজি বন্ধই ছিল, এখন কোনো প্রবলেম নেই তো? না, ঠিক আছে। ঘুরে ঘুরে বাজি কিনতে ভালোই লাগছে, বাজি কিনছে আমরাও ঘুরে ঘুরে কিনেছি। ছোট ব্যাগেরটা এগুলো কত বললো রে? চলবে
এই কালার গুলো ভাল লাগে দেখতে। এটা দেখতে ভাল লাগে। নেই এটা বলবো না আপনাকে, কিন্তু এগুলো নিষিদ্ধ হয়ে গেছে। এটা আবার আপনার রিক্সের উপর আপনি নিয়ে যাবেন স্বাভাবিক। কিছু বাজি কেনা হলো আপাতত, এই ঘুরে ঘুরে কিন্তু বাজি কিনতে হবে। মানে ঘুরে ঘুরে কিনলে কি দামটা আপনি বুঝে কিনতে পারবেন, অনেকটাই বড়। ছোট ছোট দেখতে পাচ্ছেন এরকম স্টল আছে, এরকম স্টলের মাধ্যমে আপনি বাজি কিনবেন। নাম দর করুন, জিনিস দেখে নিন, তাহলে আপনার কিনতেও সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এখানে খুবই কম দামে পাওয়া যায়, একটু দেখে কিনবেন, ঠিক আছে? বাজি কেনার যে বাজার, যে ভালো করে যে দেখাতে পাচ্ছি তা কিন্তু নয়, কারণ এবারে ওরা বলছে ক্যামেরা চালানো একদমই বন্ধ। তা তবু আমি যেটুকু পেরেছি, তোমাদের ডেসক্রিপশনটাই মেন, ডেসক্রিপশন বক্সে নিশ্চয়ই এখানকার অ্যাড্রেস আমি লিখে দেবো, যাতে তোমরা মানে সুন্দর করে সেখানে কম দামে বাজি কিনতে পারো, চয়েস করে কিনতে পারো, নিজের পছন্দ মতো কিনতে পারো, ঠিক আছে? যাতে তোমরা এখানে এসে সুন্দর সুন্দর বাজি বাজার থেকে বাজি কিনতে পারো, ঠিক আছে? আমরা যাচ্ছি আর একটা দোকানে, দেখি ওখান থেকে টুকটুক করে সবাই বারণ করছে যে বাজি ছবি তুলবেন না। তা আমি কিছুটা তুলেছি, মানে যারা যারা অ্যালাউ করেছে তাদের দোকান থেকে তুলেছি। তা দেখি আর একটা দোকানে যাই, দেখি আর কি বাজি কেনা যায়। এটা নিলে ভালোই, হ্যাঁ দেখতে তো ভালোই। এটা প্রথমে জানিয়েছি অগ্রিম দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা, সবার দীপাবলি খুব ভালো কাটুক। দীপাবলি সামনেই আছে, সবাই বি হ্যাপি বি সেফ। সবাই কিন্তু খুব সাবধানে বাজি ফাটাবে। আমিও প্রচুর বাজি কিনে নিয়েছি, প্রচুর বাজি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। কোথা থেকে বাজি কিনেছি পুরোটাই বলেছি, প্রথমেও জানিয়েছি কোথায় এসেছি বাজি কিনতে। তাহলে এখন বেরিয়ে যাচ্ছি বাজি কিনে, তার জন্যে একটু আনন্দও করে নিলাম, বেশ ঘুরে ঘুরে বাজিটাও কেনা হলো, অনেকদিন পর বাইরেও বেরোলাম। তবে তোমরাও এসো এখানে বাজি কিনতে, দেখে দেখে বাজি কিনবে, আশা করি তোমাদেরও মনেই মতো বাজি কিনে বাড়ি কিনে যাবে। খুব দাম দর করে কিন্তু বাজিটা কিনবে, বুঝলে? এখানে কিন্তু অস্বাভাবিক দাম চায়, কিন্তু সেইভাবেই কিন্তু দাম দর প্রস্তুত করে বাজিটা কিনবে। ভালো থেকো বলে আমার ব্লগ শেষ করছি, সকলের দীপাবলি খুব 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 ভালো কাটে এই বলে আমার সবাই টাটা। ভোরে ভোরে বাজি কিনে নিয়ে গাড়িতে তোলা হচ্ছে। বাজি কিনতে আমারও ভালো লাগে, কিন্তু ফাটাতে খুব একটা আমি ইন্টারেস্টেড নই। তা ওই সবার আনন্দতেই আনন্দতে সামিল হতে হয়, ওরাও ফাটায় আমিও একটু ফাটাই, ভালোই লাগলো।